আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দীর্ঘ দুই বছর পর আবারও 2023 সালের জানুয়ারিতে বিশ্ব ইজতেমা 13-14-15 তারিখ শুরু হওয়ার পূর্বেই আজ 12 তারিখেই পুরা মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। বর্তমান মাঠে জায়গা না পেয়ে মানুষ রাস্তাসহ যে যেখানে পারছেন সেখানে অবস্থান করছেন, যা আপনারা স্ক্রিনের ভিডিও ও ছবিগুলোতে দেখতে পারতেছেন। অপরদিকে ভ্রান্ত সাত সাহেবের এতাতি গ্রুপ সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার করছে যে মাদ্রাসার ছোট ছোট ছাত্র দিয়ে নাকি ওলামাই কারামগণ মাঠ ভরে রেখেছে। প্রিয় বন্ধুরা, আপনারা ভালো করে ভিডিও ও ছবিগুলো দেখেন, মাদ্রাসার ছোট কোনো ছাত্র এখানে আসে কিনা। প্রিয় দর্শক, ছবি ও ভিডিওগুলো ভালো করে দেখে রাখুন, কারণ ভ্রান্ত সাদের অনুসারী এত আতিরা ওলামায় কারামের এই ভিডিও ছবি পরে শেয়ার করে বলবে এগুলো হচ্ছে তাদের ইজতেমার চিত্র ও ভিডিও। প্রিয় দর্শক, চলুন এবার বিশ্ব ইজতেমাতে কে কখন বয়ান করবেন এবং আখেরি মুনাজাত কে করবেন তা জেনে নিই। আগামীকাল রোজ শুক্রবার বাদ ফজর বয়ান করবেন মাওলানা জিয়াউল হক সাহেব, পাকিস্তান। জুমার নামাজের পর বয়ান করবেন মাওলানা ইসমাইল গুদরা, হিন্দুস্তান। বাদ আসর বয়ান করবেন মাওলানা কারি জোবায়ের সাহেব, বাংলাদেশ। বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা আহমদ লাট সাহেব, হিন্দুস্তান। উক্ত বয়ানগুলোর অনুবাদ করবেন মাওলানা ওমর ফারুক সাহেব। শনিবার ফজর নামাজের পর বয়ান করবেন মাওলানা খুরশিদুল হক, পাকিস্তান। জোহর নামাজের পর বয়ান করবেন মাওলানা ইসমাইল গোদরা, হিন্দুস্তান। আসরের পর বয়ান করবেন মাওলানা জোহাইরুল হাসান, হিন্দুস্তান। মাগরিবের পর বয়ান করবেন আল্লামা ইব্রাহিম দেওলা, হিন্দুস্তান। উক্ত আলোচকদের বয়ানকে বাংলাতে তর্জমা করবেন মাওলানা কারি জোবাহের সাহেব, বাংলাদেশ। রবিবার বাদ ফজর বয়ান করবেন মাওলানা আব্দুর রহমান, মুম্বাই। হেদায়াতি বয়ান করবেন আল্লামা ইব্রাহিম দেওলা, হিন্দুস্তান। সর্বশেষ দোয়া পরিচালনা করবেন মাওলানা কারি জুবায়ের সাহেব, বাংলাদেশ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যারা এখনও বিশ্ব ইজতেমায় যাইনি বা যাওয়ার নিয়ত করেছি, তারা অতি সত্বর বিশ্ব ইজতেমায় হাজির হয়ে যায়।